সম্প্রচার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় হচ্ছে কমিশন। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, পূজা মণ্ডপ পরিদর্শন। সংসদ নির্বাচনের জন্য 700 কোটি টাকার বাজেট, কমিশনের বৈঠক বর্জন মাহবুবের। ঐক্যফ্রন্টের 7 দফা দাবি, নির্বাচন বানচালের ষড়যন্ত্র বললেন কাদের, সরকারের স্বপ্নভঙ্গ বলছে বিএনপি। মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হল শারদীয় দুর্গোৎসব, মন্দির মণ্ডপে দেবীর বন্দনা, কড়া নিরাপত্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি ফারজানা আখি। এছাড়া সংবাদে আরো থাকছে, কুড়িগ্রামের চরাঞ্চলে জীবনমান বদলে দিয়েছে সৌর বিদ্যুৎ, উন্মুক্ত হয়েছে কর্মসংস্থান ও সম্ভাবনার দ্বার। অনলাইন, বেতার ও টেলিভিশনের সম্প্রচারে মানোন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সম্প্রচার কমিশন গঠন ও শাস্তির বিধান রেখে সম্প্রচার আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি, স্বাধীনতা বিরোধী প্রচারণা সহ 24 ধরনের অপরাধে এই আইনে 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বাংলাদেশে অডিও ভিজুয়াল অনলাইন সহ যোগাযোগে সক্ষম গণমাধ্যমের প্রকাশ ও সম্প্রচারে বহুল আলোচিত সম্প্রচার আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় এই বৈঠকে। গণমাধ্যমে লাইসেন্স প্রদানের সুপারিশ, সরকারের অনুমোদনে লাইসেন্স সনদ ইস্যু, নবায়ন বাতিল এবং নালিশ ও বিরোধ নিষ্পত্তি করবে 7 সদস্যের সম্প্রচার কমিশন, আর 5 বছর মেয়াদী কমিশনের সদস্য বাছাই করবে সার্চ কমিটি। ভুল, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার, রাষ্ট্রীয় নির্দেশ অমান্য, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি, স্বাধীনতা বিরোধী প্রচার প্রচারণা সহ 24 ধরনের অপরাধে অনধিক 3 বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে এই আইনে। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। আলোচনা অনুষ্ঠানে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন বা প্রচার, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যথা রাষ্ট্র সরকার প্রধানের ভাষণ, জরুরি আবহ বার্তা, এইগুলো নির্দেশ অমান্য করা ইত্যাদি ইত্যাদি 28 ধারায় 24টি কাজকে অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে যে অনধিক 3 বছরের কারাদণ্ড অথবা অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। লাইসেন্স নিবন্ধন বাতিল, আদালতে দেউলিয়া ঘোষিত হবার পর অযোগ্যতা সত্ত্বেও সম্প্রচার চালিয়ে গেলে 7 বছরের কারাদণ্ড, 5 কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অনেকগুলো অযোগ্যতা সত্ত্বেও যদি তারা সম্প্রচার চালিয়ে যান তাহলে 19 ধারা অনুযায়ী অপরাধী এবং সেটার শাস্তি হলো অনধিক 7 বছরের কারাদণ্ড অথবা 5 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। শ্রম আইনের বাইরে সংবাদ মাধ্যমে চাকরিরতদের, গণমাধ্যম কর্মী, চাকরির সত্তাবলী আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এই আইনে মাধ্যমে ওয়েজবোর্ড রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গণমাধ্যমের সহিত জড়িত গণমাধ্যম কর্মী ও কর্মচারীদের ওয়েজ নির্ধারণের জন্য প্রজ্ঞাপন মূলে গণমাধ্যম কর্মী ওয়েজ বোর্ড গঠন করিবে। এছাড়া জাতীয় উদ্ভাবন ও মেধাস্বত্ব নীতিমালা এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস আইন, উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনা নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমনের রিপোর্ট।
শারদীয় দুর্গোৎসব শুরুর দিনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারদীয় উৎসব পালন করছেন, সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখতে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরেন সরকার প্রধান। কারা বেশি সংখ্যা কারা কম সংখ্যা সেটা বড় কথা না, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, যে যার ধর্ম সুষ্ঠুভাবে পালন করবে, উৎসবের সাথে পালন করবে, সম্মানের সাথে পালন করবে, সেটা নিশ্চিত করা, এই চেতনা নিয়েই বাংলাদেশ গড়ে উঠেছে। সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে আমরা সকলে মিলে একসাথে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা গড়ে তুলব ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে স্বাধীনতার মূল্যবোধ ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। শুধু অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা নিজেদের ভাগ্য গড়েছিল এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে কিছু লোক, কিন্তু অপমর জনসাধারণ অবহেলিত এবং সেই সাথে সাথে বিভিন্ন সময় আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত হানতে দেখেছি আমি। তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি আমাদের দলীয় নেতাকর্মীরাও রেহাই পেত না, এই ধরনের একটা পরিবেশ ছিল। অথচ মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর রামকৃষ্ণ মিশনে গেলে সেখানে শিশুরা তাকে স্বাগত জানায়, মঠ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তৃতায় সকল ধর্মের মানুষের সম অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ বিশ্বে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ঠিকই প্রত্যেকটা উৎসবে সবাই ভাই বোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবটা আমরা উদযাপন করে যাই, কাজে সেই ক্ষেত্রে আমরা সকলে এই দেশকে একসাথে গড়ে তুলতে চাই। উৎসবপূর্ণ পরিবেশে ধর্মকর্ম পালনে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার অনুমোদন দিলে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি কমিশন ভেবে দেখবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। ইতিমধ্যে অধিকাংশ নির্বাচনী সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং অবশিষ্ট সামগ্রী অক্টোবরের মধ্যেই সংগ্রহ করা হবে বলে জানান তিনি। নির্বাচনের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে কমিশন সভায় বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগে সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনের খরচ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। পরে সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। আর নির্বাচনের জন্য আমাদের 700 কোটি টাকার বাজেট নির্ধারণ করা আছে, খাতওয়ারি বিভাজন করে আমরা কমিশনকে উপস্থাপন করেছি, মাননীয় কমিশন তা অনুমোদন করেছে। সচিব জানান আরপিও সংশোধন করে তা সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে ইভিএম ব্যবহারের বিষয়টি কমিশন ভেবে দেখবে। আরপিও সংশোধন হয় তাহলে সেভাবে প্রস্তুতি আমরা রাখব, আর যদি সংশোধন এর মধ্যে নাও হয় সে প্রস্তুতি আমাদের আছে। আগামী 27 তারিখ 9টি অঞ্চলে আমাদের ইভিএম মেলা হবে, এটা জনপ্রিয় করার জন্য। আর কেন্দ্রীয়ভাবে নভেম্বরের 2nd সপ্তাহে একটি কেন্দ্রীয়ভাবে ইভিএম মেলা হবে 2 দিনব্যাপী। ইতোমধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ হয়েছে আর ভোটার তালিকার ভুল ভ্রান্তি 30 অক্টোবরের মধ্যে সংশোধনের জন্য কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে জাতিগুলো সংশোধন করে একদম। এদিকে বাকস্বাধীনতা হরণের অভিযোগে নোট অফ ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আমি যা আলাপ করতে চেয়েছি, আলোচনা করতে চেয়েছিলাম, আমাকে নির্বাচন কমিশন সভায় তা উপস্থাপনা করতে দেয়া হয়নি। এমতবস্থায় অনুন্নপায় হয়ে আমি নির্বাচন কমিশনের এরকম সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট প্রদান করেছি এবং প্রতিবাদ স্বরূপ আমি নির্বাচন কমিশন সভা আমি বর্জন করেছি। এর আগে 30 আগস্ট ইভিএম কেনার বিরোধিতা করে কমিশনের বৈঠক বর্জন করেছিলেন তিনি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।
জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর যাত্রা বাড়িতে দলের নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, বিএনপি রাজনীতির মাঠে ব্যর্থ দলে পরিণত হয়েছে। তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাত দফা দাবি মামা বাড়ি দাবদাহ ষড়যন্ত্রের দাবি নির্বাচন বানচালের দাবি। জাতীয় ঐক্য হওয়ায় সরকারের একদলীয় নির্বাচন করার স্বপ্ন ভেঙে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। ভোটের আগে বেশি দামে ইভিএম ক্রয় করে নির্বাচন কমিশন কর্মকর্তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব অপশক্তিকে পরাজিত করা হবে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকল রাজনৈতিক দল বিরোধিতা করলেও সরকারের প্ররোচনায় কমিশন কেন ইভিএম চালু করতে চায় তা এখন স্পষ্ট। ভোটের আগে বেশ বড় পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া, নির্বাচনের প্রাককালে এই টাকা কমিশনের কিছু ব্যক্তিকে উপহার দিলেন কিনা এটা নিয়েও অনেকের মনে প্রশ্ন আছে। বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষগুলো এক জায়গায় চলে এসেছে, এটার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের আজকের যে চিন্তার প্রতিফলন সেটা ঘটিয়েছে বাংলাদেশের নেতৃবৃন্দরা। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি একাত্মতা ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাতে শরীকদের বৈঠক হয়। দীর্ঘ আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। জানান, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ২০ দলের দাবির মিল রয়েছে। সবাই একসঙ্গে মাঠে থাকলে সরকার পতনের আন্দোলন বেগবান হবে বলে মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এই জোট বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেছে। আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে সেজন্য এই ফ্রন্টের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুরু হয়েছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দিরে মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবীর প্রতি ভক্তি প্রণতি জানান ভক্ত অনুরাগীরা। এ সময় মন্ত্রপাঠ, উলুধ্বনি আর ঢাকের আওয়াজে তৈরি হয় উৎসবের আবহ। সানজিদা রশিদকে সঙ্গে নিয়ে প্রণব চক্রবর্তী রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী, ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, উলুধ্বনি আর মন্ত্রপাঠ চলছে মন্দির মণ্ডপগুলোতে। বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা। মহাষষ্ঠী মানে সপরিবারে দেবী দুর্গার পিতৃগৃহে আগমনের দিন। ষষ্ঠী পূজায় বেলতলায় ঘট স্থাপন করে ফুল, ফল আর নৈবেদ্য সাজিয়ে ষোড়শ উপাচারে আরাধনা করা হয় দেবী দুর্গার। এর মাধ্যমেই স্বর্গ থেকে মর্তে আগমন ঘটল দেবীর। মা যেন পৃথিবীর সকল মাতৃভক্তগণকে রক্ষা করেন এবং আমরা সকলেই যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারি। ভক্তদেরও আশা, জাগতিক সব দুঃখ কষ্ট দূর করবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। দীর্ঘ একটা বছর অপেক্ষা, অনেক মানে আয়োজন থাকে, অনেক যে মা আসছেন। মায়ের কাছে প্রার্থনা করব প্রথমত নিজের ভালোর জন্য। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা। আমরা এটা যাতে সারা বাংলাদেশে সুন্দরভাবে নিরাপত্তার চাদরে আবৃত থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কোনো অপশক্তির উস্কানিতে প্রলুব্ধ না হতে সবার প্রতি আহ্বান জানান র‍্যাবের মহাপরিচালক। কোনো ধরনের জঙ্গিবাদী হামলা বা এই ধরনের সংশয় সৃষ্টি না হতে পারে, উস্কানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কিংবা আমাদের যে সামাজিক শৃঙ্খলা আছে সেটাকে
ধ্বংস করার কোনো অপপ্রয়াস গ্রহণ করতে না পারে সেজন্য র্যাব ফোর্সে সতর্ক রয়েছে। এই আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আপামর বাঙালি মেতে ওঠে শারদীয় দুর্গোৎসবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। তিন দিনের সফরে কাল সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের কর্মী নিয়োগ ও তাদের সুরক্ষার বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হবে। এছাড়া রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন পবিত্র উমরা পালন করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরে প্রতিরক্ষা সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের একেবারে শেষ ভাগে সই হতে যাওয়া এই সমঝোতা স্মারকের ব্যাপারে বিস্তারিত জানাননি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার বিকেলে রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের সাথে সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিদ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ কূটনৈতিক তৎপরতায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আরও জোরালো ও বহুমুখী হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারাকে বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের জন্য হুমকি উল্লেখ করে বর্তমান সংসদের শেষ অধিবেশনেই সংশোধনের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। আইন সংশোধনের নামে যেন প্রহসন না হয় সে বিষয়ে খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সম্পাদকরা। শাকির আরজু রিপোর্ট। গণমাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের আপত্তির মুখে কার্যকর হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা বিল 2018 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। এই আইনের বহুল আলোচিত 32 ধারা সহ 9টি ধারা নিয়ে সাংবাদিকরা আপত্তি জানিয়ে আসছেন শুরু থেকেই। এই ধারাবাহিকতায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সম্পাদকদের এই মানববন্ধন। মানববন্ধনে লিখিত দাবি তুলে ধরেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজা নাম। তিনি বলেন, পরিষদ মনে করে এই আইন স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী। বিভিন্ন মন্ত্রী বলছেন আলোচনার দরজা বন্ধ হয়নি, আমরাও মনে করি না আলোচনার দরজা বন্ধ, তবে আলোচনার নামে প্রহসন যেন না হয়। আমরা আলোচনায় গেছি, আমরা অত্যন্ত বিশ্বাস নিয়ে গেছি, কিন্তু সেই বিশ্বাসের প্রতিফলন এখনো হয়নি। সংসদের শেষ অধিবেশনেই ধারাগুলো সংশোধনের দাবি জানান সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক। ডিজিটাল নিরাপত্তা আইনের 8, 21, 25, 28, 29, 31, 32, 43 ও 53 ধারা অবশ্যই যথাযথভাবে সংশোধন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এই সব সংশোধনী বর্তমান সংসদ শেষ হওয়ার বর্তমান সংসদের শেষ অধিবেশনেই আনতে হবে। মানববন্ধনে ঢাকার বাইরের সম্পাদকরাও যোগ দেন। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ভোটাধিকার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সব দলের আইনজীবীদের সঙ্গে নিয়ে মহাসমাবেশ করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, দেশের ক্রান্তিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের নিয়ে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইনজীবী সমিতির সভায় সিদ্ধান্ত তুলে ধরেন তিনি। মানুষের ভোটের অধিকার এবং আগামী দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। গার্মেন্টস শ্রমিকদের নিম্ন মজুরিকে ঘিরে একটা শ্রেণী দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বিগত 4 বছরে 1200 গার্মেন্ট বন্ধ হয়েছে জানিয়ে বিজিএমইএ সভাপতি আশঙ্কা প্রকাশ করেন। এবারের মজুরি বাস্তবায়ন হলেও আরও কিছু প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। বিজিএমইএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। তৌহিদুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন আজহারুল ইসলাম।
সম্প্রতি গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন বেতন 8,000 টাকা নির্ধারণ করে নিম্ন মজুরি কমিশন। চলমান বাস্তবতায় এই বেতন দিতেও অনেক কারখানা বন্ধ হতে পারে বলে আশঙ্কা বিজিএমইএ সভাপতির। এছাড়া একটা বিশেষ শ্রেণী পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। কিছু মুষ্টিমেয় শ্রমিক নেতা ও এনজিও এ বিষয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং নিরীহ শ্রমিকদেরকে উস্কানি দিয়ে শিল্প খাতকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে, যা মোটেও কাম্য নয়। 2010 থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 400 ভাগ বেতন বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। এই অবস্থায় নতুন মজুরি বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে নিয়ে তার রূপকল্প 2021 এবং 2041 বাস্তবায়নে একনিষ্ঠভাবে কাজ করবেন। দেশের সর্বোচ্চ এই রপ্তানি খাতের কল্যাণে উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান পোশাক শিল্প মালিকরা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। কুড়িগ্রামের চরাঞ্চলবাসীর জীবনমান বদলে দিয়েছে সৌরবিদ্যুৎ। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার সরকারি প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রত্যন্ত চরে বিনামূল্যে সরবরাহ করা সোলার প্যানেল থেকে সুফল পাচ্ছে মানুষ। খুলেছে নানামুখী কর্মসংস্থান সম্ভাবনার দুয়ার। কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। 16টি নদনদীর প্রায় 4 শতাধিক প্রত্যন্ত চর রয়েছে কুড়িগ্রাম জেলায়। যোগাযোগ বিচ্ছিন্ন এসব জায়গায় বসবাস প্রায় 5 লাখ মানুষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে এ জনপদে বিদ্যুৎ একসময় ছিল স্বপ্নের মতো। তবে দিন বদলেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের চরাঞ্চলে বিনামূল্যে হাজারো সোলার প্যানেল বসানো হয়েছে। এর সুফল পাচ্ছে বাসিন্দারা। আমরা সোলার পাইছি, আমাদের সুন্দর সুবিধা হয়েছে। আমার বাচ্চা কাচ্চা এখন আলো থাকে, হ্যাঁ লেখাপড়া করে। আমাদের ঘর আলো হয়, বাইরে আলো হয়। তেল না কিনতে পারলে পড়াশোনা করতে পারতাম না। সোলার পাওয়াতে এখন পড়াশোনা রাজ্যে করতে পারি। 2017-18 অর্থ বছরে 1,677টি সোলার প্যানেল স্থাপনে 2,96,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। যে চরাঞ্চলে মানুষ কখনো বিদ্যুতের আওতায় আসতো না, সে সকল মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে এবং এতে মানুষের জীবনযাত্রার মান ব্যাপক উন্নতি ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক যে 10টি প্রকল্প আছে তার মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ কিন্তু অন্যতম। তা সেই লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করছে, আমরাও সেই সরকারের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য কাজ করছি। সৌর বিদ্যুতের ফলে পাল্টাচ্ছে চরাঞ্চলবাসীর জীবনমান। দিব্যি চলছে কম্পিউটার, মোবাইল, লাইট, টেলিভিশন, ফ্যান। সরকার সোলার দিয়েছে, নামাজ পড়ার সুবিধা হয়েছে। চরের লোকজন জীবনে কল্পনা করতে পারে নাই যে এখানে কারেন্ট আসবে। অত্র এলাকার গরিব মানুষের অনেক আয়ের উৎস হয়ে গেছে সৌর বিদ্যুৎ আসার পরে। প্রত্যন্ত চরের হাট বাজারেও এখন তৈরি হয়েছে ডিজিটাল কাজের সম্ভাবনাময় ক্ষেত্র। সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। গণমাধ্যমের সেনাপ্রধানকে নিয়ে করা মন্তব্য অসত্য, উদ্দেশ্য প্রণোদিত, রাষ্ট্রদ্রোহিতার সামিল উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জিডি করা হয়েছে। শুক্রবার সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন। এই ঘটনায় এরই মধ্যে আদালত ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে গোয়েন্দা পুলিশকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাফরুল্লাহর বিরুদ্ধে অভিযোগ, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আগের রাতে টেলিভিশনের এক অনুষ্ঠানে অপ্রাসঙ্গিকভাবে সেনাপ্রধান আজিজ আহমেদ সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষমূলক বক্তব্য দেন। তবে এ নিয়ে সেনা সদরের প্রতিবাদের পর সংবাদ সম্মেলনে বক্তব্যে ভুলের দুঃখ প্রকাশ করেন জাফরুল্লাহ চৌধুরী। তবে এখনও বক্তব্য প্রত্যাহার করেননি তিনি। নিষেধাজ্ঞা থাকলেও যমুনা নদীতে অবাধে ইলিশ ধরছেন জেলেরা। অসাধু চক্রের সহায়তায় ডিমওয়ালা মাছ ধরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। পুলিশ ও মৎস্য অফিসকে টাকা দিয়ে মাছ শিকারে নামার কথা জানিয়েছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। ইলিশ ধরা বন্ধ রাখতে নির্দেশনা থাকলেও যমুনা জুড়ে ব্যতিক্রম চিত্র। চৌহালির 2,000-এরও বেশি জেলে দিন রাত ইলিশ ধরছেন।
শৈলজানা, উমরপুর, বারবালা, স্থলচর, বোয়ালকান্দি এলাকায় নদী জুড়ে চলছে উন্মুক্ত মাছ আহরণ। উপজেলা মৎস্যজীবী সমিতি আর পুলিশকে নৌকা প্রতি দিতে হচ্ছে 5-10 হাজার টাকা। অনুমতি নেওয়া আছে। ও কার কাছ থেকে নিছেন? থানায় থিয়ালি গিয়ে আনা হয়েছে। 5,000 করে টিয়া লিছে আর বলছে যে আসবে, পুলিশ আসবে, তারা আসবে। কিন্তু ওর মধ্যে মনে করেন হয়তো নেতা নেতারা আছে, ফোন টোন করে আমাদের দিলে হয়তো আমরা একটু পলাই যাব। এইভাবে সমিতির বাৎসরিক চাঁদা হিসেবে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন মৎস্যজীবী সমিতির সাবেক সভাপতি। তবে অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ ও মৎস্য অফিস সহকারী। সংগঠন খরচার দিকে সারা বছর মাসে একবার কিছু তুইলে এটা খরচা বহন করি। বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য এই ধরনের কথা বলতে পারে, কিন্তু আমরা এই ধরনের কোনো এই মোটিভের সাথে মৎস্য অধিদপ্তর জড়িত না। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এখন পর্যন্ত আমরা 14 জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। আমার অধীনে অভিযান চলছে, পাশাপাশি এখানে নৌ পুলিশ এবং আমাদের পুলিশের নিয়মিত টহল আছে। 28 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। মুভ অ্যাহেড টু এক্সিলেন্সিপ, এই লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর কোম্পানি এক্সেল টেলিকমের ন্যাশনাল পার্টনার্স মিট। ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশে এক্সেল স্যামসাং মোবাইল ব্র্যান্ডের বৃহত্তম ডিস্ট্রিবিউটর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশের উত্তরাঞ্চলেও চ্যানেল ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর। এছাড়া স্যামসাং ইলেকট্রনিক্সের বাংলাদেশ ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সাং ওয়ান ইউন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন অনুষ্ঠানে। রাজধানীর বারিধারায় বাংলাদেশ মেরিনার্স সোসাইটির নিজস্ব ভবন মেরিনার্স টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। সেনা কল্যাণ সংস্থার আদলে মেরিনারদের কল্যাণে এই বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে। নৌবাহিনীর 1500 মেরিন সদস্য এই ভবনের মালিকানা ও সুবিধা ভোগ করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ ও পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল খুরশিদ আলম। এছাড়া নৌ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সংবাদ। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দেবী মুক্তি পাচ্ছে 19 অক্টোবর। এই উপলক্ষে ঢাকা ক্লাবে শিল্পী ও কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলচ্চিত্রটির মূল চরিত্রে রয়েছেন জয়া আহসান, শবনম ফারিয়া, চঞ্চল চৌধুরী ও অনিমেষ আইচ। দেবীর প্রযোজনা করেছেন জয়া আহসান। সাহিত্যের জায়গা থেকে, মানে সাহিত্যের সেই মিসির আলী সিনেমাতে হলে কেমন হতো, এই মাধ্যমে কেমন হতো তাকে দেখা। আমাদের এই সিনেমাটি দেখেন তাহলে যেটা হবে যে আমাদের সিনেমা এগিয়ে যাবে, দেবী সফল হবে, আমাদের বাংলা সিনেমা আর এক ধাপ এগিয়ে যাবে। যেহেতু একদমই আমার অপোজিট, সো আমার আসলে একটু অভিনয় করার বেশি সুযোগ থাকবে, কারণ একই রকম ক্যারেক্টার হলে আসলে অত অভিনয় করতে অনেক ইজি হয়ে যায়। মিসির আলীকে নিয়ে যে যাত্রা শুরু হলো বাংলাদেশের বড় পর্দায়, এটা অব্যাহত থাকুক। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সম্প্রচার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় হচ্ছে কমিশন। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, পূজা মণ্ডপ পরিদর্শন। সংসদ নির্বাচনের জন্য 700 কোটি টাকার বাজেট, কমিশনের বৈঠক বর্জন মাহবুবের। ঐক্যফ্রন্টের 7 দফা দাবি, নির্বাচন বানচালের ষড়যন্ত্র বললেন কাদের, সরকারের স্বপ্নভঙ্গ বলছে বিএনপি।
মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দির মণ্ডপে দেবীর বন্দনা, কড়া নিরাপত্তা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।